এসেছি বাড়িতে, তাও দেখা যাচ্ছে না কেন, কোয়ালিটি ভালো দিচ্ছে তো? ঠিক আছে, ছোট ছোট ফুড ব্লগ আর কি ট্রাই করছি। তো এবার ট্রাই করছি মনজিনিসের চিকেন স্প্রিং রোল, ঠিক আছে? তো এবার টেস্ট করছি, ফার্স্ট বাইট দিই। বন্ধুরা, ব্রেডটা কিন্তু একদম ফ্রেশ ব্রেড, ঠিক আছে? মানে খুবই নরম আর দারুণ খেতে লাগছে। বন্ধুরা, এরপর আমি নিয়ে নিয়েছি মনজিনিসের ক্লাসিক চিকেন পপ, ঠিক আছে? এই তো, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে সব ভালো সুস্থ আছো। আজ ছিলাম তোমার জন্য নতুন একটা ভিডিও নিয়ে, আর ভিডিওর টাইটেল থাম্বনেলে তো বুঝে গেছে ভিডিও কোন টপিকে হচ্ছে। হ্যাঁ গাইস, আজকে আর কি তো বিকালবেলা, ঠিক আছে? এখন প্রায় 5:30 বাজছে, তো এখন ভিডিওটা শ্যুট করছি, আর ভিডিওটা কিন্তু 4 দিন পর শ্যুট করছি, কারণ অনেকদিন ভিডিও দিতে পারছি না, সামনে পরীক্ষা তোমরা সকলেই জানো। তো গাইস, বেশি কথা বলছি না, কারণ এখন বেরিয়ে যাবো আর কি, ভাবি দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে, তো বেরিয়ে যাই আর দেখা যাক কী কী খাবার দাবার ট্রাই করবো আর কি, দেখা যাক বিকেল সন্ধ্যের টাইপে, ঠিক আছে? তো এগিয়ে যাই, তো তোমার সাথে যেখানে যাবো সেখানে কথা বলছি, চলো টাটা। এখন আমরা চলে এসেছি মনজিনিস কেক শপের সামনে, এরপর আমরা গেট দিয়ে প্রবেশ করছি কেক শপের ভেতরে, আর আমরা এখান থেকে কিন্তু কিছু খাবার দাবার আর কি নেবো, এবং সেগুলো তোমাদেরকে টেস্ট করে বলবো যে কোনটা কোয়ালিটি কীরকম, কোনটা টেস্ট কীরকম, ঠিক আছে? তো আমি এখন দেখছি যে কী কী জিনিস নেওয়া যায়। তো এখান থেকে নিলাম কিন্তু চিকেন স্প্রিং রোল, ঠিক আছে, একটা নিয়েছি সেটা, আর নিয়েছি চিকেন চিজ বার্গার, আর একটা নিয়েছি কিন্তু প্যাটিস, চিকেন প্যাটিস, যাই হোক। তাহলে বন্ধুরা, এই চলে এসেছি বাড়িতে, তাও দেখা যাচ্ছে না কেন, কোয়ালিটি ভালো দিচ্ছে তো? ঠিক আছে, যাই হোক কোয়ালিটি ভালো দিচ্ছে, তো দেখা যাক। এই যে এখন চলে এসেছি মনজিনিসের খাবারগুলো যেগুলো দিয়েছিলাম, চলে এবারগুলোকে সব প্যাকগুলোকে খুলছি প্যাক করে। তাহলে বন্ধুরা, এখন আমি খুলছি এবং টেস্ট করবো মনজিনিসের ক্লাসিক চিকেন পাপ, ঠিক আছে? তো চলো দেখি। দেখতে পাচ্ছ গাইস, একটা বড়ো সাইজ কিন্তু, ঠিক আছে, বড়ো নাই বাট মিডিয়াম সাইজ, তো দেখা যাক এটা, ঠিক আছে? এবার দেখছি বাকিগুলো কী কী আছে, চল এটা পরে টেস্ট করছি। এরপর আমি খুলছি চিকেন বার্গার চিজ, ঠিক আছে? দেখো বার্গার ঠান্ডা হয়ে গেছে গাইস, ঠিক আছে? দেখো দেখতে পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে কিন্তু একটু, আর নরম হয়ে গেছে, একটু গরমই ভালো লাগতো, দেখতে পাচ্ছ? তো পরে টেস্ট করবো, আগে তিনটে জিনিস খুলে নিই, ঠিক আছে? তো চলো পরের জিনিসটা আপনাকে দেখাচ্ছি। এরপর নিয়ে নিয়েছি চিকেন স্প্রিং, ঠিক আছে, স্প্রিং রোল, সরি যাই হোক চিকেন স্প্রিং রোল, ঠিক আছে, রোলটা বলতে ভুলে গেছি। তো দিই এখন দেখি, আর দেখো গাইস দেখতেই পাচ্ছ মনজিনিসের স্প্রিং, ঠিক আছে, চিকেন স্প্রিং রোল, যাই হোক আমার মাথা গড়বড় হয়ে যাচ্ছে, এসব ফার্স্ট টাইম ট্রাই করছি গাইস, এইসব আর কি ব্লগের জন্যই করতে হচ্ছে। তো চলো এবার তোমাকে খেয়ে টেস্ট বলবো। ছোট ছোট ফুড ব্লগ আর কি ট্রাই করছি, তো এবার ট্রাই করছি মনজিনিসের চিকেন স্প্রিং রোল, ঠিক আছে? তো এবার টেস্ট করছি, ফার্স্ট বাইট দিই। খেয়ে যাবো বলছি, বন্ধুরা এটা বলছি দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু মোমোর মতো কিন্তু চিকেন পেস্ট করে ভরা আছে, আর ভেতরে কিন্তু অনেক সবজি দেওয়া আছে দেখতেই পাচ্ছ। দেখো স্টাফিংস কিন্তু ভরে স্টাফিংস আছে দেখতে পাচ্ছ, আর চিকেন কিন্তু পেস্ট করে, এবং মোমোতে এমন চিকেন পেস্ট থাকে সেটা কিন্তু চিকেন পেস্ট করে দেওয়া আছে, ঠিক আছে? তো এবার আমি নেক্সট পরের জিনিসটা ট্রাই করছি। আর বন্ধু, আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম, ওটার দাম কিন্তু মানে আগে যেটা ছিল চিকেন স্প্রিং রোল, ঠিক আছে, ওটার দাম ছিল কিন্তু 32 টাকা একটা। হ্যাঁ,
আর এরপরে আমি নিয়েছি মনজিনিসের তো হচ্ছে চিকেন বার্গার চিজ, তো আর এটার প্রাইস কিন্তু পড়েছে 55 টাকা, ঠিক আছে। বা এটাকে একটা বাইট নিয়ে দেখছি এটার টেস্ট কিরকম। তো হচ্ছে এই দিকটা করে বাইটটা দিই, ব্রেডটা কিন্তু ফ্রেশ ব্রেড, ঠিক আছে, মানে খুবই নরম আর দারুণ খেতে লাগছে। আর এটা স্টাফিংস যদি দেখা, দেখতে পাচ্ছ এটা কিন্তু চিকেনের আর কি, মানে ভেতরে কিন্তু চিকেন এটাতেও পেস্ট করে দেওয়া আছে আর উপরে একটা রোল টাইপের কিছু আছে আর চিজ, কিন্তু ভেতরে কিন্তু চিজ পুরো ভর্তি, ঠিক আছে। তাই মানে ভেতরে কিন্তু চিজের ভেতরে নিচে কিন্তু অনেক চিজ দেখতে পাচ্ছ, চিজে কিন্তু একদম ভর্তি, দারুণ খেতে গেছে, দারুণ। এই বার্গারটা কিন্তু তোমরা টেস্ট করতে পারো সকলে, ঠিক আছে, দারুণ খেতে। দামটা বেশি না, মাত্র 55 টাকা দাম, তোমরা সকলে ট্রাই করতে পারো মনজিনিসের দোকান থেকে, তো দারুণ খেতে গাইস, তোমরা কিন্তু খেতে পারো। তো পরের জিনিসটা আমি ট্রাই করছি, পরের জিনিসটা সাইজ কিন্তু গাইস, ঠিক আছে, আমি এটা বলতে বলে গেছি, সাইজ সাইজ কিন্তু একদম ঠিক আছে, ঠিক আছে, যেমনি বার্গার সাইজ হয় তেমনি বার্গারের সাইজের মতোই ঠিকই আছে, একদম 55 টাকা, একদম পারফেক্ট বার্গার, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এরপর আমি নিয়ে নিয়েছি মনজিনিসের ক্লাসিক চিকেন পপ, ঠিক আছে, যেহেতু এটা দেখতে পাচ্ছ পপ ফপ সব বুঝি না বাঙালি, ঠিক আছে, তো দেখতে পাচ্ছি একদম সহজ কথা বলবো কিন্তু প্যাটিস, ঠিক আছে, একদম বাঙালির একদম ভাষা, যাকে বলে বাংলা ভাষা, তো বাংলা সেটাকে বলবো কিন্তু প্যাটিস, চিকেন প্যাটিস, ঠিক আছে। তো এটার নাম কি, চিকেন কি বললি আর ভাবে, চিকেন কি ও ভুলে গেছে, ঠিক আছে, ক্লাসিক চিকেন পাপ, যাই হোক, ঠিক আছে। তো এবার এটাকে বাইট নিয়ে দেখছি না, একটা বাইট নিয়ে এটা বলছি বন্ধুরা, এটার টেস্ট কিন্তু চিকেন প্যাটিস যেমনি হয়, ঠিক আছে, সেটার মতোই সেমই টেস্ট, কোনো অন্য কোনো টেস্টের কোনো পার্থক্য নেই, ঠিক আছে। নামে শুধু ক্লাসিক চিকেন চিকেন পাফ, যাই হোক, এটা কিন্তু চিকেন প্যাটিসের মতোই খেতে, সেমই টেস্ট, যেতে পাচ্ছ ভেতরে দেখাচ্ছি, দেখো ভেতরে চিকেনের টুকরো আছে কিন্তু, হ্যাঁ, আর এ ভেতরে কিন্তু আর কি মানে স্যালাড বলছি তো সরি ভেজিটেবিল টেস্ট আছে, আর বেশিরভাগ কিন্তু এটা ফাঁপা আছে, হ্যাঁ, সবজি আছে কিন্তু খুবই অল্প, আর এটা কিন্তু ওপরটা বেশ প্যাটিস দিয়ে ফাঁপা আছে, এমনি প্যাটিস চিকেন প্যাটিস খেতে হয় তেমনি চিকেন প্যাটিসের মতো খেতে, আর এটার দামও কিন্তু বেশি না, এটার দামও কিন্তু 32 টাকা দাম নিয়েছে, এবং এটাও টেস্ট কিন্তু মোটামুটি ভালো, কিন্তু আমার আমার মতে সবথেকে ভালো টেস্ট কিন্তু হলো বার্গার, ঠিক আছে, আর এই স্প্রিং রোলটা দারুণ টেস্ট। তো পয়েন্টটা ওই দুটোতেই যাচ্ছে কিন্তু, এটা তো অতটা পয়েন্ট যাচ্ছে না, কারণ চিকেন প্যাটিস যেমনি খেতে হয় সেম একদম সেম খেতে, ঠিক আছে। তো চলো তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের পুরো একদম কমপ্লিট, ঠিক আছে, আর বলছি যে পয়েন্ট ধরার কথা, ঠিক আছে, পয়েন্ট আমি কিন্তু দিচ্ছি এই যে নাম কিছু জানো, মানে নামগুলো সব ঘুরিয়ে যাচ্ছে, ঠিক আছে, চিকেন স্প্রিং রোল, ঠিক আছে, এটা দাম 32 টাকা, ওটা কিন্তু সব থেকে টপ, মানে একদম দারুণ খেতে ওটা, তারপর আছে বার্গারটা, তারপরে কিন্তু আছে এই প্যাটিস বা যাই বলো কি নাম, ক্লাসিক চিকেন পাপ, ঠিক আছে, মানে আমরা প্যাটিস বলছি, ঠিক আছে, বাঙালি আছে প্যাটিস যাই হোক, তো ওটা একদম 3 নম্বর, ঠিক আছে, কিন্তু সব থেকে টপ কিন্তু একদম ওই চিকেন স্প্রিং রোল, ঠিক আছে। আর যেটা বলছি মঞ্জিনিস, আমি বর্ধমান কিন্তু দোকানটার লোকেশন বলে দিচ্ছি, লোকেশনটা হচ্ছে কিন্তু একদম বর্ধমান বিরাটা, বিরাটা পার করে ধল দিকে আসছে, ধল দিয়ে কিন্তু পাশে পেট্রোল পাম্প, ধল দিয়ে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের পাশে বন্ধন ব্যাংক, বন্ধন ব্যাংকে কিন্তু নিস্তদে মঞ্জিনিসের দোকানটা আছে, আর ওটা হচ্ছে লোকেশন। আর যেটা বলি যে গাইস, এখানে কিন্তু হোম ডেলিভারিও করা হয়, ঠিক আছে, তো আমি তোমাদের হোম ডেলিভারি নাম্বার বলে দিচ্ছি, 9339352979, আর দেখতে পাচ্ছ ডিসপ্লেতে কিন্তু নাম্বারটা শো করছে, আর আমার ইনস্টাগ্রামটা ফলো করে নিও গাইস, ঠিক আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট joysarkar751, দেখো মানে ডিসপ্লেতে তখন দেখাচ্ছে, ঠিক আছে, আর ফেসবুক পেজ আছে ব্লগস উইথ জয়, তোমরা সকলে সার্চ করে দেখতে পারো, আর ওটাতেও ফলো করে লাইক করে দিও পেজটাকে, আর আমার পার্সোনাল ফেসবুক আছে জয় সরকার, সেটা সবাই জানো। আর বন্ধু যেটা বলছি যে আমাদের এখানে টোটাল খরচা পড়েছে মানে 3টে জিনিস কিন্তু টোটাল খরচা পড়েছে কিন্তু 119 টাকা, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল, তোমার কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে বলে দেবে, এরকম ভিডিও তোমরা আরও চাও কিনা, আর আমি ভেবেছি একটা ব্লগ করবো, নেক্সট ব্লগটা 100 টাকার মধ্যে, মানে সারাদিন আর কি যা যা করবো, যা যা খাওয়া দাওয়া ঘোরা, ঠিক আছে, সব করবো, কিন্তু 100 টাকা চ্যালেঞ্জ হবে, তো যা তো তোমরা কমেন্ট করে বলো ওরকম ভিডিও তোমরা দেখতে চাও কিনা আগেও, ঠিক আছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করে দিও, ভিডিওটা লাইক করে দেখে, চল টাটা।